বাংলার গর্ব মমতা কর্মসূচির মাধ্যমে মাথামাঙ্গার কিছুক্ষণ নামক অতিথি নিবাসে তৃণমূল কংগ্রেসের পূর্ণ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হল। মাথাভাঙ্গা কিছুক্ষণ অতিথি নিবাসে তৃণমূল কংগ্রেসের পূর্ণ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হলো। এদিন প্রায় 50 জনের মতো পূর্ণ তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন। তাদের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়, সাথে সাথে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তাদের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান চন্দন দাস সহ অন্যান্যরা। বিনয়বাবু বলেন, পুরনো তৃণমূল কর্মীরা যারা দল থেকে সরে গিয়েছিলেন তাদেরকে আজ সম্বর্ধনা দেওয়া হলো। আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। বাংলার গর্ব মমতা এই কর্মসূচির মাধ্যমে আজকে সম্বর্ধনা প্রদান করা হলো। বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট ফেজের আজকে শেষ ধাপ, স্বীকৃতি সম্মেলন। আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের দল যখন সৃষ্টি হয় সেই জন্মলগ্ন থেকে অনেক আমাদের দুর্দিনের কর্মী, যারা যে কোনো কারণেই হোক হয়তো কেউ বসে আছে, তাদেরকে আজকে আমরা মাথাভাঙ্গার পৌরসভার মধ্যে আমরা ডেকে নিয়ে এসেছি। ডেকে নিয়ে তাদেরকে আজকে সম্বর্ধনা আমরা দিলাম, একটু সম্মান জানাইলাম আমরা তাদের স্মৃতিগুলোর কথা। কারণ অনেকেই আমাদের দলের মধ্যে যখন সেই দুর্দিনটার কথা তো আপনারা সবাই জানেন। একদিকে সিপিএমের অত্যাচার, অনেককেই মিথ্যা কেছে আমাদের ফাঁসিয়েছে, অনেককে মারডান করে, অনেককে পঙ্গু করে দিয়েছে আমাদের অনেক যুবকর্মীদের। তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, একটু স্বীকৃতি দিলাম দল যে তাদের অবদান যে ভুলেনি, তাদের দল যে স্মরণে রেখেছে সেই স্বীকৃতিটা আজকে আমরা দিলাম।